আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। এই মুহূর্তে সঙ্গে আছি আমি তন্নি রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের বাতিল করা মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আজ থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। এ লক্ষ্যে ইসিতে দশটি অঞ্চলের জন্য দশটি আলাদা আলাদা বুথ করেছে সংস্থাটি। ইসির আইন শাখার উপসচিব মোহাম্মদ আব্দুস সালাম বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশন বরাবর প্রার্থীদের দশজন কর্মকর্তার কাছে আপিল আবেদন জমা দিতে হবে। 10 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন 100 করে আপিল শুনানি হবে ক্রমানুসারে। একদিন বিরতি দিয়ে কাল ভোর 6টা থেকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত আবারও টানা 48 ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। একই সঙ্গে 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। এদিকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফার 48 ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয়েছে সকাল 6টায়। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউম আজ উপকূল অতিক্রম করে ভারতের অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে পারে। এদিকে মিগজাউমের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, ঘূর্ণিঝড় মিগজাউম আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিলর ও মাসুলি পাটনামের নিকট দিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশে উপকূল অতিক্রম করতে পারে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের চেন্নাইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চেন্নাইয়ের অনেক এলাকা। মৃত্যু হয়েছে 6 জনের। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রবল বৃষ্টিতে চেন্নাই কার্যত অচল হয়ে গেছে। ভেসে গেছে রাস্তা, কোথাও কোথাও পানি কোমর ছাড়িয়েছে, ঝোড়ো বাতাসে উপড়ে গেছে গাছ। অন্তত 70টি ফ্লাইট এবং 60টির বেশি ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে। গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 60তম মৃত্যুবার্ষিকী আজ। 1963 সালের এই দিনে লেবাননের রাজধানী বৈরুতে মারা যান তিনি। হাইকোর্টের পাশে তিন নেতার মাজারে তাকে সমাধিস্থ করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা ও ইউপি মেম্বার জহিরুল ইসলাম ওরফে হাতকাটা মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাকেরগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান জানান, গতকাল রাত 8:30 দিকে ইসাপুর গ্রামের ছোট বটতলা এলাকা থেকে নিজ বাড়ি ফেরার সময় পথে ওত পেতে থাকা অস্ত্রধারী দুর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালায়। পরে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আরও 2 বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহতরা হলেন হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গি গ্রামের মোখলেস ও জহিরুল ইসলাম। গতকাল রাত 9:30 দিকে হরিপুর থানার ওসি ফিরোজ অহিত এবং হরিপুর কাঁঠালডাঙ্গি বিউপি কোম্পানি কমান্ডার ইনতাজুল হক জহিরুল ইসলাম এসব তথ্য জানান। তবে কি কারণে বিএসএফ গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি বিজিপি ও পুলিশ। এবারে থাকছে দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে 50 জন নিহত হয়েছেন। ভূখণ্ডটির উত্তরাঞ্চলে পৃথক 2টি স্কুলে হামলা চালায়। হামলার শিকার এই স্কুলে 2টিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন। ওয়াফার বরাত দিয়ে রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থা। এবারে মাঠে ময়দানের খবর। ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকার 48তম আসর বসবে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের আয়োজক হতে যাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের 14টি শহরে অনুষ্ঠিত হবে আসন্নই আসর, যেখানে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে। আগামী বছরের 20 জুন থেকে শুরু হয়ে 14 জুলাই পর্যন্ত চলবে আসরটি। সেখানে 16 দেশের অংশগ্রহণে মোট ম্যাচ হবে 32টি। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির দুপুরের সংবাদে। ধন্যবাদ সবাইকে।
আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। এই মুহূর্তে সঙ্গে আছি আমি তন্নি রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের বাতিল করা মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আজ থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। এ লক্ষ্যে ইসিতে দশটি অঞ্চলের জন্য দশটি আলাদা আলাদা বুথ করেছে সংস্থাটি। ইসির আইন শাখার উপসচিব মোহাম্মদ আব্দুস সালাম বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশন বরাবর প্রার্থীদের দশজন কর্মকর্তার কাছে আপিল আবেদন জমা দিতে হবে। দশ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১০০ করে আপিল শুনানি হবে ক্রমানুসারে। একদিন বিরতি দিয়ে কাল ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত আবারও টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। একই সঙ্গে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। এদিকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয়েছে সকাল ৬টায়। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউম আজ উপকূল অতিক্রম করে ভারতের অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে পারে। এদিকে মিগজাউমের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, ঘূর্ণিঝড় মিগজাউম আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিলর ও মাসুলি পাটনামের নিকট দিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশে উপকূল অতিক্রম করতে পারে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের চেন্নাইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চেন্নাইয়ের অনেক এলাকা। মৃত্যু হয়েছে ৬ জনের। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রবল বৃষ্টিতে চেন্নাই কার্যত অচল হয়ে গেছে। ভেসে গেছে রাস্তা, কোথাও কোথাও পানি কোমর ছাড়িয়েছে, ঝোড়ো বাতাসে উপড়ে গেছে গাছ। অন্তত ৭০টি ফ্লাইট এবং ৬০টির বেশি ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে। গণতন্ত্রের মানস পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৩ সালের এই দিনে লেবাননের রাজধানী বৈরুতে মারা যান তিনি। হাইকোর্টের পাশে তিন নেতার মাজারে তাকে সমাধিস্থ করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা ও ইউপি মেম্বার জহিরুল ইসলাম ওরফে হাতকাটা মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাকেরগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান জানান, গতকাল রাত ৭:৩০ দিকে ইসাপুর গ্রামের ছোট বটতলা এলাকা থেকে নিজ বাড়ি ফেরার সময় পথে ওত পেতে থাকা অস্ত্রধারী দুর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালায়। পরে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আরও দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। নিহতরা হলেন হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গি গ্রামের মুখলেস ও জহিরুল ইসলাম। গতকাল রাত ৯:৩০ দিকে হরিপুর থানার ওসি ফিরোজ অহিত এবং হরিপুর কাঁঠালডাঙ্গি বিউপি কোম্পানি কমান্ডার ইনতাজুল হক জহিরুল ইসলাম এসব তথ্য জানান। তবে কি কারণে বিএসএফ গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি বিজিপি ও পুলিশ। এবারে থাকছে দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। ভূখণ্ডটির উত্তরাঞ্চলে পৃথক দুটি স্কুলে হামলা চালায়। হামলার শিকার এই স্কুলে দুটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন। ওয়াফার বরাত দিয়ে রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থা। এবারে মাঠে ময়দানের খবর। ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকার ৪৮তম আসর বসবে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের আয়োজক হতে যাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের ১৪টি শহরে অনুষ্ঠিত হবে আসন্নই আসর, যেখানে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে। আগামী বছরের ২০ জুন থেকে শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে আসরটি। সেখানে ১৬ দেশের অংশগ্রহণে মোট ম্যাচ হবে ৩২টি। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির দুপুরের সংবাদে। ধন্যবাদ সবাইকে।